হ্যাঁ রে বাবু, এটা বাথরুমে পেলাম, এটা কি রে কাপের মতো? Welcome back to my channel. I am Borsha. If you're new here, I'd be really happy if you take a moment and subscribe to my channel. Yes guys, এখনো কিছু মানুষ এটাকে accept করতে পায় না যে what is menstrual cup. Like YouTube videos হয়ে গেছে প্রচুর, like সবাই সবার বন্ধুদেরকে suggest করছে, but এখনো কেউ এটা মেনে নিতে পারছে না যে what is menstrual cup. Like সবাই একটা মাথায় একটা চিন্তা রেখে দিয়েছে যে না, এটা বিশাল ভয়ঙ্কর ব্যাপার, বিশেষ করে আমাদের জেনারেশনটা বুঝতে চাইলেও আমাদের আগের জেনারেশনটা মেন মানতে পারছে না. লাইক আমাদের মারা যে একটা এরকম জিনিস ভেতরে ঢুকবে, কী হবে? তো আমি আজকে এটা নিয়েই কিছু কথা বলবো. লাইক আমার ফ্রেন্ডসরাও অনেকে খুব মানে চিন্তিত ব্যাপারটা নিয়ে যে এটা কী হয় না হয়, সো আমি আজকে পুরো ডিটেলসে মেনস্ট্রুয়াল কাপ কীভাবে ইউজ করে, কী করলে কী হয়, কী কী শুধু আমি সব কিছু বলবো. সো ভিডিও অনেকটা বড় হতে চলেছে আর ইন্ট্রোটা অনেক বড় দিয়ে দিচ্ছি, সো লেটস গেট স্টার্টেড. তো আজকের মেন টপিক মেনস্ট্রুয়াল কাপ. সো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমাদের মাথায় আসে, দ্যাট হোয়াট ইজ মেনস্ট্রুয়াল কাপ, রাইট? সো মেনস্ট্রুয়াল কাপ ইজ আ সিলিকন বেস, রাইট, যেটা আমাদের ভ্যাজাইনাতে ইনসার্ট করতে হয়, আর আমাদের যে মেনস্ট্রুয়াল ব্লাড সেটা ধরতে সাহায্য করে. লাইক এটা ভ্যাকিউম ক্রিয়েট করে আমাদের সেই মেনস্ট্রুয়াল ব্লাডটা ধরে আর আমাদের লিকেজে প্রবলেমটা কমাতে সাহায্য করে. তো আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা কীরকম দেখতে হয়। তো এটা এরকম দেখতে হয়, এই যে লেখা রয়েছে মেনস্ট্রুয়াল কাপ সিরোনা রিইউজেবল। তো এর ব্যাপারে আমি সব ডিটেলসে বলছি, সাইজ নিয়েও আমি বলে দেবো, অনেকের প্রবলেম থাকে সাইজ নিয়ে, বাদ বাকি ডিটেলস এই সাইডে লেখা রয়েছে, তোমরা নিলে দেখতেই পাবে, ডুজ অ্যান্ড ডোন্টসও লেখা রয়েছে এখানে। তো ঝটপট খুলি। মেনস্ট্রুয়াল কাপ কিছুটা এরকম দেখতে হয়, আর এটার ভেতর দিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে 15 ml, 10 ml, 5 ml লেখা রয়েছে এরকম জায়গায়। তো এটা ভেতর দিক থেকে লেখা রয়েছে। সো এটা হচ্ছে কতটা তোমার ব্লাড ধরে রাখতে পারছে, তো সেটা হিসাব করে এটা দেখে। তো ইটস রিয়েলি ভেরি হেল্পফুল। একটা কথা তোমাদের বলবো যে তোমাদের অনেকেরই স্যানিটারি ন্যাপকিন আর ট্যাম্পনস ইউজ করলে ইচিং প্রবলেম থাকতে পারে। আমি জানি না, আমি ট্যাম্পন কখনো ইউজ করিনি, ট্যাম্পনে এই প্রবলেমটা হয় কি না, বাট স্যানিটারি ন্যাপকিনে সবাই এই প্রবলেমটা ফেস করো। সো প্লিজ সুইচ টু মেনস্ট্রুয়াল কাপ, যেটা হয় না। আমি যখন ফার্স্ট মান্থ আমার দিদি আমাকে বার্থডেতে এটা গিফট করেছিল, সো থ্যাংকস টু হার, তো আমাকে এটা গিফট করে, আর আমি নিজেও খুবই নার্ভাস ছিলাম ব্যাপারটা নিয়ে যে এটা কী হতে পারে। আমি লাইক পুরো দিন ইউটিউব ভিডিও দেখেছি যে এটা দিয়ে কী হয়। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে হাউ টু ইউজ ইট। তো তোমরা যেরকম পজিশন তোমাদের ভালো লাগে, তোমরা সেরকম পজিশন যেটা কমফোর্টেবল ফিল হবে তোমাদের সেরকম পজিশনে বসো। স্কোয়াট পজিশন হতে পারে, অর ওয়ান লেগ আপ পজিশন হতে পারে। সো তোমাদের যেটা পজিশনে তোমাদের কমফোর্টেবল ফিল করবে তোমরা সেই পজিশনেই করো। অবভিয়াসলি আমি আমার পার্সোনালি আমার কমফোর্টেবল লাগে স্কোয়াট পজিশনস, তো তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো। তো ফার্স্ট যেটা, দুরকমভাবে ইনসার্ট করতে পারো, আমি আমার প্রেফারেবলটাও দেখাবো তোমাকে। আর একটা যেটা, সেটা হচ্ছে লাইক সি আকারে ধরে এটাকে এরমভাবে প্রেস করে সি আকারে তোমরা এটাকে ইনসার্ট করতে পারো। অর আর একটা আছে যেটা আমি প্রেফার করি কারণ আমার সুবিধা হয় যেটাতে, তোমরা দুটো ইউজ করে দেখো, যেটা তোমরা কমফোর্টেবল হবে সেটাই করো। সো লাইক এটাকে এইভাবে প্রেস করে ভেতরে টেনে এই দুটো আঙুল দিয়ে এটাকে চিপে এই, সো এই জায়গাটা যখন ইনসার্ট হবে, এটা যেহেতু ছোটো, আগেরটা তোমরা দেখলে বুঝতে পারলে হয়তো, আগেরটা একটু বড় বড় ছিল, আর এটা যেহেতু ছোটো সো সুবিধা হবে এটাতে। তো এটা যখন এরকমভাবে ছাড়বে, তো আওয়াজটা শুনতে পারলে, তো এই আওয়াজটাই সেম আওয়াজ হবে, তো তোমরা বুঝতে পারবে, মানে যা তোমরা যখন এটা ইনসার্ট করবে তোমরা বুঝতে পারবে যে এই আওয়াজটা হলো মানে এটা ভেতরে গিয়ে খুললো, লাইক
এইরকম জিনিসটা তো খুলতে হবে, নাহলে আর মানে এইরকম থাকলে তো ব্লাড ইনসার্ট হবে না, না? সো লিকেজ হওয়ার চান্সটা বেশি, দেখো আওয়াজটা হয়নি, দেন কি করবে? দেন এটা যখন এরমভাবে পুট করলে, যখন খুললে দেখলে আওয়াজ হয়নি কোনো, এই জায়গাটা ধরবে, ধরে একটু এরম এরম করে ঘুরিয়ে দেবে, একটু নিচে ওপর করবে, দেখবে আওয়াজটা হবে, আর তোমরা একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। সো আশা করছি আমি বোঝাতে পেরেছি, আমি আমার বেস্ট দিয়েছি তোমাদেরকে এটা বোঝানোর জন্য, তো আশা করছি তোমরা বুঝেছো। আর যার যা জিজ্ঞাসা থাকবে যে কি বিষয়ে, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের ডিটেলসে সব বলে দেবো। আর তোমাদের কোয়েশ্চেন থাকতেই পারে যে যদি ওটা ঠিকঠাক ইনসার্ট না হয় তাহলে কি লিকেজের প্রবলেম হতে পারে, লাইক সবার এই কোয়েশ্চেনটা থাকতেই পারে। আমি বলবো ইয়াস, কারণ লিকেজের প্রবলেম আমি ফেস করেছি, সেই জন্য আমি বলছি তুমি যদি এটা ঠিক করে ঘুরিয়ে ভ্যাকিউম ক্রিয়েট না করতে পারো তাহলে তোমার লিকেজ হবে। আর যাদের হেভি ফ্লো তাদের লিকেজ হওয়ার চান্স রয়েছে। তো আর একটা বিষয় আমি বলতে চাই, একটু মেনস্ট্রুয়াল কাপ থেকে সরে গিয়ে আমরা মেয়েরা, অনেক মেয়েরা লাইক এই ব্যাপারটা মেনস্ট্রুয়েশন নিয়ে খুব অ্যাশেমড, লাইক এটা খুবই ন্যাচারাল ব্যাপার, ইউরিন ল্যাট্রিনের মতো এটাও খুব ন্যাচারাল ব্যাপার, তো এটা নিয়ে অ্যাশেমড হওয়ার কিছু নেই। লাইক অনেক মেয়েরা লাইক নিজের বাবা ভাই বন্ধু কাউকে বলতে চায় না, আমি জানি না কেন তারা এত লজ্জা পায়। তো আমি বলবো যে এটা কোনো লজ্জার বিষয়ই নয়, তো প্লিজ ডোন্ট বি অ্যাশেমড অ্যাবাউট ইট। আমার বন্ধুরা, আমি এরকম অনেক আমার বন্ধুরা রিলেটিভসরা, আমি এরকম অনেক কোয়েশ্চেন্স পেয়েছি, খুব আশ্চর্যজনক কিছু কোয়েশ্চেন্স, তো আমি সেগুলোর বলবো, সেগুলো অ্যান্সার করব। লাইক ফার্স্ট কোয়েশ্চেন, যে লিকেজ হয় কি না, লাইক আমি যেটা আগে বললাম যে তুমি যদি ভ্যাকিউম ক্রিয়েট না করতে পারো দেন ডেফিনেটলি লিকেজের প্রবলেম ফেস করবে। আর একটা যেটা, যদি তোমার হেভি ফ্লো হয় তাহলে তুমি লিকেজের প্রবলেম ফেস করতে পারো। তো সেকেন্ড কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে খুব হাসি পেয়েছিল আমার জেনে কোশ্চেনটা, যে বাদবাকিরা এরকমও ভাবছে, কারণ আমিও নিউ ছিলাম একটা টাইমে এই ব্যাপারটাতে, বাট আমি কখনো এরকম ভাবিনি। তো সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ কি ভাজাইনাতে গিয়ে হারিয়ে যায়? না গাইস, ভাজাইনাতে গিয়ে হারানোর জায়গাই নেই, লাইক ওটা যদি ভেতরে ঢোকে হারিয়ে যাওয়ার জায়গাই নেই, যাবে কোথায়? সো তোমরা যারা একটু তো নার্ভাস হয়ে যাও যে হয়তো, হ্যাঁ এটা ঠিক যে একটুখানি ভেতরে ঢুকে যায়, যেটা আমরা নর্মাল স্কোয়াট পজিশনে বসে পাই না সেটা হাতে, তো তখন যেটা তোমরা করবে আমি বলে দিচ্ছি, তলপেটে একটু চাপ দেবে, দেখবে চাপ পড়লে ওটা একটু নামবে, তো তোমাদের তখন এই দুটো ফিঙ্গার, এই দুটো ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড থাম তোমাদেরকে একটু ইনসার্ট করতে হবে ভ্যাজাইনাতে, দিয়ে ওটা আস্তে টানলে ওটা বেরিয়ে আসবে। সো নট আ বিগ ডিল। তো থার্ড কোয়েশ্চেন, যে আমরা ওয়াশ করব কি করে, তো আমাকে সিরোনা ওর সাথেই এই একটা ছোট ওয়াশ দিয়েছিল, তো আমি এই ওয়াশটা আমার এক মাস আর দু মাস চলেছিল, দেন শেষ হয়ে গেছিলো। তো আমি একটা লাইক এইরকম একটা ওয়াশ অর্ডার করি, আমি তোমাদের নেক্সট ক্লিপে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা ওয়াশ ইউজ করি। তো এটা হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ ওয়াশ, যেটা আমাকে আলাদা কিনতে হয়েছে, অবশ্যই সিরোনার সাথে দিয়েছিল, বাট যেটুকুনি দিয়েছিল ওটা থেকে আমার দু মাসের বেশি চলেনি, সো আমাকে আলাদা একটা অর্ডার করতে হয়েছিল। এটার প্রাইস কী নিয়েছে না নিয়েছে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো, দেখে নিও। সো ফোর্থ কোয়েশ্চেন, কস্ট কী? ওয়েল, তো এটা কস্ট এক এক টাইমে অফার চলে, এক এক টাইমে চলে না, আমি তোমাদের এখানে ইনসার্ট করে দিচ্ছি একটা ক্লিপ, তোমরা দেখতে পাবে যে বিভিন্ন রকমের কোম্পানির পাওয়া যায়। আমি যেহেতু মেনস্ট্রুয়াল কাপ সিরোনারটা পার্পল থেকে নিয়েছিলাম, মানে আমার দিদি পার্পল থেকে অর্ডার করেছিল, সো ওখানে লাইক পড়েছিল 550 টাকা উইদাউট এনি অফার, সো আমি অফার ছাড়া নিয়েছিলাম, তো এখন অফারে ওটা অনেক জায়গায় 399, আমার একটা ফ্রেন্ড কিনেছে ও 399 পেয়েছে। সো এক একটা এক এক জায়গায় এক একটা টাকা ভ্যারি করে। ফিফথ কোয়েশ্চেন, যেটা কত দিন অবধি ইউজ করতে পারবে, এটা ক্লেম করে যে এটা 10 ইয়ার্স অবধি লাস্ট করে, তো ইটস নট হাইজেনিক। সো তোমরা লাইক তোমরা যতটা তোমরা মনে করবে যে 5 ইয়ার্স আর 2 ইয়ার্স আর 3 ইয়ার্স পরে তোমরা চেঞ্জ করে নেবে, অ্যান্ড লাইক ইটস আ মানি সেভার, রাইট?
কারণ আমরা স্যানিটারি ন্যাপকিন ইউজ করলে আমাদের যদি 1 মান্থেও একটা প্যাকেট অর 2 প্যাকেটস লাগে, তাহলে তোমরা একবার হিসাব করো। আমি অঙ্কে খুব তো তোমরা তো 6th question যে কোন সাইজটা আমরা চুজ করব, রাইট? তো এখানে একটা ক্লিপ অ্যাড করছি, দেখো। যখন তোমরা ওয়েবসাইটে যাবে, যে কোনো কোম্পানির ওয়েবসাইট খুলবে, মানে মেনস্ট্রুয়াল কাপের ওয়েবসাইটটা খুলবে, তখন দেখবে ওখানে সাইজ এস, সাইজ এম অ্যান্ড সাইজ এল দেওয়া আছে। এস ফর স্মল, এম ফর মিডিয়াম অ্যান্ড এল ফর লার্জ। তো ওখানে ক্লিয়ারলি সব লেখা থাকে। আমি নিয়েছিলাম এস সাইজ। তো তোমরা যারা 25 ইয়ার্সের ওপরে, তো তারা এম নিতে পারো, আর যারা ম্যারিড তারা অবভিয়াসলি এল নিতে পারো। তো যাদের নর্মাল বেবি হয়, ওখানে যেটা বলে, যাদের নর্মাল বেবি হয় তাদেরকে এল নিতে বলে। সো লেটস গিভ ইট এ ট্রাই, লাইক একবার ট্রাই করে দেখো তোমরা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এটা ইউজ করার পর আমি যে কতটা কমফোর্টেবল পিরিয়ডস কাটাচ্ছি, কতটা কমফোর্টেবল মেনস্ট্রুয়েশন কাটাচ্ছি, সেটা আমি কোনো ওয়ার্ডসে বলতে পারবো না। কারণ সত্যি যারা ইউজ করেছে, যারা করেছো তারাও কমেন্টে জানাও যে তোমরা করেছো আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন। তো যারা করেছে তারা জানে যে কতটা হেল্পফুল। তো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। যদি আমি কোনো টপিক ভুলে গিয়ে থাকি বা কোনো কোশ্চেনের অ্যান্সার করতে ভুলে গিয়ে থাকি, তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যারা এখনও মেনস্ট্রুয়াল কাপ নিয়ে তোমাদেরকে জ্বালাচ্ছে যে ভাই একটু বল কী করবো, তাদের সাথে শেয়ার করো। মেয়ে বন্ধুদের সাথে নয়, অবশ্য অবশ্য অবশ্যই ছেলে বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে ওদের মা, বোন, দিদি, বন্ধু সবার সাথে ওরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারে আর সবাইকে বলে যে এটা কতটা হাইজিনিক অ্যান্ড কতটা হেল্পফুল। সো দ্যাট ইজ ইট। আর তোমরা যদি এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, আমি এখানে হ্যান্ডেল দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামের, প্লিজ ডু ফলো মি অন ইনস্টাগ্রাম। আর আমি ওখানেই যত সব এখানকার ভিডিওগুলোর ওখান থেকেই তোমাদের থেকে আমি জিজ্ঞাসা করবো যে কোনটা কী করবো। নেক্সট একটা ব্লগ আসবে আর একটা ভিডিও আসবে, আর কী আসবে সেটা আমি ওখানেই বলবো। সো স্টে টিউন ফর দ্যাট। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড এইভাবেই তোমরা 2021 খুব আনন্দে কাটাও, আমিও খুব আনন্দে কাটাচ্ছি। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।